আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক উপাধি পান? সেতারা বেগম মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক উপাধি পান। কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হয়? বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হয় 23 মার্চ 1972 সালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরুকে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু। 14 আগস্ট 1971 অপারেশন জ্যাকপটের নেতৃত্বদানকারী ছিলেন কে? কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনানায়ক কে ছিলেন? আতাউল গনি উসমানি। মুক্তিযোদ্ধাদের গোপন সংকেত পাঠাতে কবে আকাশবাণী রেডিও থেকে গান বেজে ওঠে? 13 আগস্ট 1971 সালে। বঙ্গবন্ধু সরকার কত বিঘা কৃষি জমির খাজনা মৌকুফ করেছিল? 25 বিঘা। মুজিব বর্ষের লোগোর নকশাকার কে? সব্যসাচী হাজরা। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় কবে? 1972 সালের 17 জানুয়ারি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান। উনি মিয়ানমারের নাগরিক ছিলেন। মুক্তিযুদ্ধের পর ভারতীয় সৈন্যরা কবে বাংলাদেশ ত্যাগ করেছিল? 17 মার্চ 1972 সালে, বঙ্গবন্ধুর জন্মদিনে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কার লাভ করেন 1972 সালের 10 অক্টোবর। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শাশ্বত বাংলা এবং ভাষ্য চেতন কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন হচ্ছে যশোরে অবস্থিত, শাশ্বত বাংলা রংপুরে অবস্থিত, ভাষ্য চেতন ময়মনসিংহ সেনানিবাসে অবস্থিত। বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত? সোনা মসজিদে অবস্থিত। সেক্টর তিনের সেক্টর কমান্ডার ছিলেন মেজর এন আম নুরুজ্জামান। 2016 সালে পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স 26 মার্চ 1971 তারিখে ন্যূনতম কত বছর হতে হবে? 13 বছর। মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী মুক্তি ফৌজ গঠন করা হয় 4 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় 10 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধভিত্তিক সর্বোচ্চ ভাস্কর্য কোনটি? বীর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত হওয়া বিদেশি ফায়ার মারিও ভেরেঞ্জি কোন দেশের নাগরিক ছিলেন? ইতালি। 1970 সালে জাতীয় নির্বাচনে জাতীয় পরিষদ আওয়ামী লীগ কতটি আসন পায়? 167টি। 1971 সালে 15 আগস্ট অপারেশন জ্যাকপটের মাধ্যমে মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর কতটি জাহাজ ধ্বংস করে ষাটটি জাহাজ। কত তারিখে বঙ্গবন্ধু দেশবাসীর অন্তরে মুক্তির স্বপ্ন বুনেছিলেন? 7ই মার্চের ভাষণে, এবং 7ই মার্চে 4টি দফা ছিল। মুক্তিযুদ্ধের সময়কালে টিল্ট পলিসি গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। 1971 সালে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক গঠিত প্রথম নৌবহরের নাম? বঙ্গবন্ধু। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? 4 দফা। 1971 সালে 25শে মার্চ ছিল বৃহস্পতিবার। পাক ভারত বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয়? 1857 সালে। সেটাকে সিপাহী বিদ্রোহ বলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? 13 মার্চ 1971 সালে ছাত্রনেতা আব্দুর রব ঘোষণা করে আর বঙ্গবন্ধু উপাধি দেয় তোফায়েল আহমেদ 23 মার্চ 1969 সালে। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি ফোর্স। কে ফোর্স? সেটাকে খালেদ মোশাররফ ফোর্স বলা হয়। জেড ফোর্স, জিয়া ফোর্স, আর একটা হচ্ছে এস ফোর্স।
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? মুজিবনগর। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971। আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল 10ই মার্চ 1971, যেদিন ঘোষণা হয় 17 এপ্রিল 1971 গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল, এবং সেটাকে শপথ দিবস বলা হয়, শপথের দিন বলা হয়। একটু খেয়াল রাখবেন ডিফারেন্স, দুইটা কিন্তু সূক্ষ্ম পার্থক্য। 17ই মার্চ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল, আর স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল 10ই এপ্রিল, আর 17ই এপ্রিল 1971 সালে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। 10 এপ্রিল, আবার বলি, 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে, আর গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছে 17 এপ্রিল। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? ভোলা জেলায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেট প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। স্বাধীনতা স্তম্ভ এবং স্বাধীনতা জাদুঘর কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়? 26শে মার্চ 2015 সালে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহি। ফিরে দেখো 71 ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ভাস্কর্য কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ পুলিশ লাইনে। 1971 সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশের কনসার্টে যোগ দেন? রবি শঙ্কর। 1971 সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন, তার নাম কি? জি সি দেব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ জাদুঘরে মোট গ্যালারি সংখ্যা কত? 4টি। এই জাদুঘরটা আপনারা অবশ্যই দেখে আসবেন, আগারগাঁওয়ে অবস্থিত। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? মুন্সি আব্দুর রব। মুক্তিযুদ্ধ সম্মাননা কতজনকে দেয়া হয়? 15 জনকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট, ব্যতিক্রমধর্মী অবজেক্টিভ। মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি প্রথম চলচ্চিত্রের নাম কি? ওরা 11 জন। 1971 সালে 16 ডিসেম্বর বাংলা কত সন ছিল? 1378 বঙ্গাব্দ। 1971 থেকে 593 বিয়োগ করবেন, তাহলেই পেয়ে যাবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সর্বপ্রথম শুরু হয় কোন জেলা থেকে? গাজীপুরের প্রথম বিদ্রোহ হয় তাহলে গাজীপুর থেকে। 7ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কী নামে প্রচার করত? বজ্রকণ্ঠ। বাংলাদেশ কবে স্বাধীন হয়? 26শে মার্চ 1971 সালে স্বাধীন হয়, আর বিজয় লাভ করে 16ই ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ইরাক। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কত তারিখে? 10 এপ্রিল 1971 তারিখে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়, আর শপথ গ্রহণ 17 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধ বাংলাদেশের প্রথম সেনাবাহিনী মুজিব ব্যাটারি গঠন করা হয় কবে? 22শে জুলাই 1971 সালে। মুক্তিযুদ্ধ মুখপত্র হিসেবে পরিচিত কোনটি? জয় বাংলা পত্রিকা। এফ আর জ্যাকবের উই শ্যাল ফাইট অন দ্য বিচেস দ্য স্পিসেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি বইয়ের কত পৃষ্ঠায় বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণটি স্থান পায়? 201 পৃষ্ঠায়। বঙ্গবন্ধু সারা জীবন কতদিন কারাগারে ছিলেন? 4682 দিন, একদম মুখস্ত করবেন। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে পাকিস্তানে কোন কারাগারে রাখা হয়? মিয়ানওয়ালি কারাগারে। কলকাতা ইসলামিয়া কলেজের হোস্টেলে কত নম্বর রুমে বঙ্গবন্ধু থাকতেন? 24 নম্বর রুমে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বাংলাদেশ নামকরণ করেন? 5ই ডিসেম্বর 1969 সালে। যিশু মারা গেছেন, এখন লক্ষ লক্ষ লোক ক্রস ধারণ করে তাকে স্মরণ করেছে, মূলত একদিন মুজিবি হবেন যিশুর মতো। বঙ্গবন্ধু হত্যার প্রতিক্রিয়ায় কোন পত্রিকা এই শিরোনাম দেয়? আকাশবাণী পত্রিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন? নিকোলাই পদগুনি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কত মিনিটের ছিল? 18 মিনিট। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি নিধনের নীল নকশা অপারেশন সার্চ লাইট প্রণয়ন করে কবে? 13শে মার্চ 1971 সালে, যেদিন বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়। ধন্যবাদ। বাংলায় বিষয়গুলি আরও ভিডিও দেখতে চ্যানেলের নোটিফিকেশন বাটন অন করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।
আর ব্যাংক প্রিলি অনেক ব্যাংকের এক্সাম দিচ্ছে, ব্যাংক প্রিলি পাস করতে আমার ব্যাংকের প্রত্যেক দিনের প্রিলিমিনারি কোর্স চালু করছি, 90 দিনের ডে 3, 4, 5 দিচ্ছি, তো এগুলো দেখবেন, ব্যাংক প্রিলি পাস করবেন। আর বিসিএসও পাস করতে আমার ভিডিওগুলোই দেখেন, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, 120-এর টার্গেট করবো, যেগুলো খুব সোজা টার্গেট করে পারা যায়, বাকি 80 মার্ক আপনার খুব কঠিন থাকে। আর আপনি 120-এ আপনি যদি 115 কালেক্ট করতে পারেন তাহলে আপনি টিকে যাবেন। ধন্যবাদ।